বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি মুস্তাকিম, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল। কলেজের বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আমি আসছি যে আমারও খুব কষ্ট লাগতেছে বিষয়টা আপনাদেরকে বলতে। তো আমি বলতে চাই যে ব্যবসা একটা পবিত্র জিনিস, ব্যবসা একটা সুন্দর জিনিস, কিন্তু ব্যবসাকে অনেকেই অনেকভাবে নেয়। আমি দেখাইতেছি আপনাদেরকে, ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, এই যে ব্যবসা নিয়ে প্রতারণা, ব্যবসা নিয়ে মিথ্যা কথা বলা, এটা কিন্তু ব্যবসার নীতি হতে পারে না। আপনারা এই ভিডিওটা দেখেন, দেখলে আপনারা পুরোটা বুঝে যাবেন যে আসলে মানুষ ব্যবসার জন্য কত মিথ্যা কথা বলে। ছোট হোক বড় হোক, ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসায়ী কেন মিথ্যে কথা বলবো? মিথ্যা বলে ব্যবসা তো হালাল হবে না, এটা তো হালাল একটা জিনিস, এটাকে কেন বেহালাল করবেন? ওকে দর্শক, আপনাদের সাথে তোমার ওরা তো ওরা মাল ভালো, একদম 350 টাকা একটা, আর একটা দিবেন 350। দুইটা মিলা কত? 350, 350, 350 মিলালে 250 টাকা। ধরো সব পানির বিদ্যা আছে, আমার পানির ভিতরে আছে অর্ধেক মাল আনছে, আরো 5-4 টাকা মাল নিচ্ছে। আমি বোন ভাইঙ্গা ভাইঙ্গা বুঝি না, আমার 1 লক্ষ টাকা দিতে, 1 লক্ষ টাকা দিতে। দুইটা নিবে তাহলে দুইটা দিবেন 700 টাকা। আর এটা দিবেন 500 টাকা,
একদম 900 টাকা তুমি যদি বাইতে আমার 12টা দিস 900 আমি ফেলে বেশি নাই তোমার পয়সা মাটি আমার কলেজের বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমি বলবো ওইরকম মহিলা থেকে সাবধান, কেননা ওইগুলা প্রতারণা করতে আসছে, ওইগুলা ব্যবসা করতে আসছে না। ব্যবসা একটা পবিত্র জিনিস, আর এই মহিলাটা তো দেখলেন যে কত সুন্দরভাবে সবাইকে টুকিয়ে যাচ্ছে, অথচ গ্রামের সহজ সরল মহিলারা তারা কিছু বুঝতেই পারতেছে না যে তাদের সাথে আসলে কী চলতেছে। হ্যাঁ, তারা ভাবতেছে তাদেরকে অনেক দান করতেছে, তাদেরকে মহিলাটা এতই জিতাই দিয়েছে, তারা চিন্তাও করতে পারছে না তারা কত বড় বাস খাচ্ছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখলেন এটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে মহিলাটা কতটা প্রতারণা করছে। তো আমি আশা করবো যারা বিজনেস করেন, ছোটো হোক বড় হোক, ব্যবসা পবিত্র জিনিস, সেটাকে অপবিত্র করবেন না। আপনার সন্তানকে আদর্শ শিখে শিক্ষিত করুন, এবং যারা ব্যবসা করবেন তারা ব্যবসাকে হালালভাবে করার চেষ্টা করেন। ওকে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যা কিছু করেন না কেন, আপনার শেষ হিসাবটা কিন্তু আপনার চরিত্রেরই হবে। সো আপনার চরিত্রটা ভালো রাখার চেষ্টা করেন, আপনার ব্যবসাটাকে হালাল পথে করার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।